শাসনে তেহাটা ঘোষপাড়া এলাকায় বোমাবাজির ঘটনায় পুলিশ শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে 22টি তাজা বোমা উদ্ধার করে। এই বোমাগুলি দুষ্কৃতীরা শাসনে তেহাটা ঘোষপাড়া এলাকায় একটি বাঁশ বাগানের মধ্যে মজুদ রেখেছিল। শাসন থানার আইসি মনিরুল ইসলাম সরকার তিনি শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে ওই বাঁশ বাগানের মধ্যে থেকে এই 22টি তাজা বোমা উদ্ধার করেন। পরে এই ঘটনায় 5 জন গ্রেপ্তার হয়। এরপরে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোমাগুলি উদ্ধার করে নির্দিষ্ট স্থানে রাখা হয় নিষ্ক্রিয় করার জন্য। এরপর দুপুরে সিআইডি বোম স্কোয়াডের প্রতিনিধি দল, দমকলের একটি ইঞ্জিন, স্বাস্থ্য আধিকারিক ও শাসন থানার পুলিশের উপস্থিতিতে শাসন থানা থেকে 500 মিটার দূরে একটি ফাঁকা মাঠের মধ্যে সফলভাবে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। সিআইডি বোম স্কোয়াড সূত্রে জানা যায়, শাসন থানায় মজুদ রাখা 22টি তাজা বোমা তারা দুই দফায় সফলভাবে থানা থেকে 500 মিটার দূরে একটি ফাঁকা মাঠের মধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয় করার পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, সেই কারণে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছিল। এরপরে বোমা নিষ্ক্রিয় হবার পরে যে ফাঁকা স্থানে বোমা নিষ্ক্রিয় করা হয়েছিল তা দমকল জল দিয়ে ভিজিয়ে দেয়। শেখ মুক্তর রিপোর্ট, NTVWB। অনেক দেরি তো তড়িঘড়ি হয়ে গেল ওদের।